আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আগামী 3 মাসকে টার্গেট করে আমরা ফার্মা সেক্টরে এমন কিছু স্টক বাছাই করার চেষ্টা করব যে স্টকগুলোর আমরা ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করার মাধ্যমে সেগুলোর ফোরকাস্টিং করার চেষ্টা করব। তো এই ভিডিওতে দুটা পার্ট হবে। আজকে আমরা দুইটা স্টক নিয়ে কথা বলবো এবং এর ফান্ডামেন্টাল ইনফরমেশন গুলো দেখবো এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করব স্টকটির এন্ট্রি এক্সিট কোন লেভেল পর্যন্ত হতে পারে বা টার্গেট আমরা কোন পর্যন্ত ধরতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই, আমরা কোন দুইটি স্টক নিয়ে আজকে কথা বলবো সেই দুইটি স্টক একটু দেখব। তো তার আগে আপনারা জানেন যে আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে, যেটা আগামী 13 তারিখ ফ্রাইডে থেকে ক্লাসটি শুরু হবে। তো যারা যারা আমাদের সাথে কোর্স করতে আগ্রহী তারা আমাদের সাথে যুক্ত হয়ে নিতে পারেন। তো আমরা এখানে দুইটা স্টককে বাছাই করেছি, একটা হচ্ছে একমি ল্যাব আর একটা হচ্ছে স্কয়ার ফার্মা। এই দুটাকে আজকে আমরা আজকের আলোচনার বিষয় হিসেবে বাছাই করেছি। তবে আমার কথায় এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের স্টক বাই সেল করবেন না, এগুলো আমরা শুধু অ্যানালাইসিস করার জন্য বা আমার মতামত গুলোকে আপনাদের সামনে তুলে ধরছি। তার মানে এই না যে আমি আপনাদেরকে এই স্টক বাই করার জন্য উৎসাহিত করছি, জাস্ট আমি আমার অ্যানালাইসিস গুলোকে আপনাদের সামনে তুলে ধরছি যাতে করে আপনারা এইভাবে বা আপনাদের নিজস্ব মতামত ভাবে সাথে এই জিনিসগুলোকে আপনারা নিজেরা অ্যানালাইসিস করে দেখতে পারেন। কিন্তু কেউ যদি আমার কথায় কোনো স্টক বাই সেল করে ক্ষতিগ্রস্ত হন তখন কিন্তু কোনোভাবে আমি বা আমার চ্যানেল কোনোভাবেই দায়বদ্ধতা না, অবশ্যই ডিসক্লেমার অংশটি ভালো করে পড়ে নেবেন। আসুন শুরু করি, আমরা একমি ল্যাব নিয়ে কথা বলছিলাম। একমি ল্যাব এবং স্কয়ার ফার্মা, একমি ল্যাব এবং স্কয়ার ফার্মার ডাইরেক্টর হোল্ডিং যদি আমরা দেখি তাহলে দেখবো যে একমি ল্যাবের ডাইরেক্টর হোল্ডিংস হচ্ছে 39.83 অর্থাৎ আমরা প্রায় 40% বলতে পারি, এবং স্কয়ার ফার্মা হচ্ছে 34.57 বা যাকে আমরা 35% ধরতে পারি। পাবলিক হোল্ডিং, একমি ল্যাবের পাবলিক হোল্ডিং মাত্র হচ্ছে 29.79%, যেখানে স্কয়ার ফার্মার পাবলিক হোল্ডিং হচ্ছে 36.7%। বর্তমানে স্কয়ার ফার্মা 224.10 টাকা, যেমন আজকের প্রাইস, আজকে হচ্ছে 10 তারিখ, মে মাসের 10 তারিখ, আজকে 224.10 টাকাতে এটা লাস্ট প্রাইস ছিল এবং এই প্রাইসে সেটি ক্লোজ হয়েছে, এবং একমি ল্যাব 94 টাকায় ক্লোজ হয়েছে, দুটাই এই ক্যাটাগরির শেয়ার। আমরা যদি দুইটা কোম্পানির ইপিএস দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছেন, আমরা এখানে ইপিএস দেখতে পাচ্ছি। ইপিএস যদি দেখি তাহলে আমরা দেখবো যে একমি ল্যাবের ফার্স্ট কোয়ার্টারের তুলনায় সেকেন্ড কোয়ার্টারের ইপিএসটা কম এসেছে, থার্ড কোয়ার্টার তুলনামূলকভাবে ইপিএসটা একটু কম এসেছে। কিন্তু যদি আমরা ইপিএস গত বছরের ইপিএস এর সাথে বর্তমান বছরের যদি আমরা ইপিএস টাকে তুলনা করি তাহলে দেখবো যে আমাদের প্রেডিক্টেড ইপিএস, প্রেডিক্টেড ইপিএস কিভাবে বেড়ে হয়েছে, আমরা 3টা কোয়ার্টার পর্যন্ত ইপিএস পেয়েছি, থার্ড কোয়ার্টারে যে ইপিএস টা পেয়েছি সেটা আমরা ফোর্থ কোয়ার্টারের জায়গায় বসাইছি, এবং বসানোর পরে 4টা ইপিএস যোগ করে আমরা একটা প্রেডিক্টেড ইপিএস দাঁড় করেছি যে এই স্টকটির বছর শেষে ইপিএস 9.93 বা অ্যারাউন্ড 10 এর মতো ইপিএস আসতে পারে, যেখানে এর গত বছরের ইপিএস ছিল হচ্ছে 7.42। তো সেখানে আমরা ইপিএস গ্রোথ পেলাম হচ্ছে 33.827। যদি জিজ্ঞেস করেন যে আমরা ইপিএস গ্রোথটা কিভাবে নির্ণয় করি, ইপিএস গ্রোথটা নির্ণয় করি হচ্ছে আমরা প্রেডিক্টেড ইপিএস কে লাস্ট ইয়ারের ইপিএস দিয়ে ভাগ দেই, ভাগ দেওয়ার পরে যে ভাগফলটি বের হয় সেখান থেকে আমরা 1 বিয়োগ করি, 1 বিয়োগ করার পরে থেকে পার্সেন্টেজ অর্থাৎ 100 দ্বারা গুণ করে যে মানটি বের হয় সেটাই হচ্ছে আমাদের প্রেডিক্টেড ইপিএস এর গ্রোথ। সো আমরা ইপিএস এর গ্রোথ পেয়েছি হচ্ছে অ্যারাউন্ড 33.82%, এবং বর্তমানে এর আনঅডিটেড পি আজকের প্রাইস অনুযায়ী 9.34, যেখানে টোটাল ফার্মা সেক্টরের পি রেশিও হচ্ছে 36.19, এবং আনঅডিটেড পি কে ইপিএস এর সাথে তুলনা করলে আমরা একটা রেশিও পাই, যে রেশিওটাকে বলা হয় পিইজি রেশিও। এই পিইজি রেশিও বা পেগ রেশিও থেকে আমরা বুঝতে পারি যে কোন শেয়ারটি তার আর্নিং এর তুলনায়, তার পিই এর তুলনায়, তার প্রাইস এর তুলনায় আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। তবে এখান থেকে জিরো থেকে ক্যালকুলেট করা হয়, জিরো থেকে ওয়ান এর ভেতরে যে স্টক গুলো থাকে তাদেরকে বলা হয় আন্ডার ভ্যালুড, এবং ওয়ান এর উপরে যেগুলো থাকে তাদেরকে বলা হয় হচ্ছে ওভার ভ্যালু। তো আমাদের সূত্র অনুযায়ী আমরা করি জিরো থেকে ফাইভ এর ভেতরে যেগুলো থাকে সেগুলোকে আমরা আন্ডার ভ্যালুড হিসেবে কাউন্ট করি,
পয়েন্ট এইট থেকে শুরু করে 1.2, পয়েন্ট এইট থেকে শুরু করে 1.2, এই রেঞ্জটাকে আমরা বলি যে মার্কেট এটাকে অ্যাকচুয়াল প্রাইস দিচ্ছে, এবং এরপরে 1.2 এর উপরে যেগুলো চলে যায় সেগুলোকে আমরা ওভার ভ্যালুড ধরি। তো এই কোম্পানিটি অর্থাৎ একমি ল্যাবের আমরা দেখতেছিলাম যে একমি ল্যাবের পেগ রেশিও দাঁড়াচ্ছে হচ্ছে 0.28, যেটা প্রচন্ড পরিমাণে আন্ডার ভ্যালুড আমরা বলতে পারি। এবং আমরা স্কয়ার ফার্মাতে যদি একটু দেখি তাহলে আমরা দেখব যে ইপিএস এর গ্রোথ ফার্স্ট কোয়ার্টার 5.64, দেন 24, দেন 5.15, একটি ইপিএস দাঁড়িয়েছে হচ্ছে 21.18, এবং গত বছর ইপিএস ছিল 17.99, যেটা প্রায় 18-র মতো, এবং এর গ্রোথ দাঁড়িয়েছে হচ্ছে 17.732। আনরেটেড পি হচ্ছে মাত্র 10.3, এর পেগ রেশিও দাঁড়িয়েছে হচ্ছে 0.58। তো এই ছিল আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর কথাবার্তা, ফান্ডামেন্টাল ইস্যুগুলো আমরা দেখলাম। এই এখন আমরা এই দুইটি স্টকের টেকনিক্যাল অ্যানালাইসিস করার চেষ্টা করব, এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করব যে আসলে স্টকগুলোর কি অবস্থা। সেজন্য আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে চার্টে। তো এই মুহূর্তে আমরা চার্টে চলে এসেছি। তো ফার্স্টে আমরা কথা বলবো হচ্ছে একমি ল্যাব নিয়ে। এখানে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো ধরনের নিশ্চয়তা বা এরকম কোনো আমরা দিচ্ছি না যে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস এরকম না। আমরা কিছু স্টককে সিলেক্ট করেছি, তার মধ্যে আজকে আমরা দুইটা নিয়ে কথা বলবো। এই দুইটা নিয়ে কথা বলার পরে বাকি স্টকগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে চেষ্টা করব যে নেক্সট ফ্রাইডেতে আমরা আরেকটা ভিডিও দেওয়ার জন্য ফার্মা সেক্টর বাকি যে দুইটা স্টক থাকবে সেই দুইটা স্টক নিয়ে। তবে আপনার পছন্দ ভিন্ন হতে পারে, আপনার মতামত ভিন্ন হতে পারে, আপনার কাছে ভিন্ন মত থাকতেই পারে। তো একমি ল্যাবে আমরা কেন এটাকে এন্ড বলছি, আমরা যখন এই স্টকটি এই পজিশনে ছিল তখন একবার এন্ট্রির কথা বলেছিলাম, এবং বলেছিলাম যে এই পয়েন্টে যদি আপনি এন্ট্রি নিতে পারেন তাহলে আপনার বেশ কিছু টার্গেট, এখান থেকে 140 টাকা পর্যন্ত আমরা এটাকে টার্গেট প্রাইস ধরেছিলাম ফর 6 মান্থ। তো 6 মাসের মধ্যে আমরা পার করেছি হচ্ছে অলরেডি 4 মান্থ উই হ্যাভ পাসড, আমরা 4 মাস পার করে দিয়েছি। তো নেক্সট আমাদের হাতে থাকে হচ্ছে 2 মান্থস। তো 2 মান্থসের সাথে আমরা 1 মাস যোগ করে বলতে পারি যে 3 মান্থস, যেটা ডিভিডেন্ড ঘোষণার আগ পর্যন্ত এই স্টকটি কি অবস্থা হতে পারে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। সো আমরা একটু যদি লক্ষ্য করি তাহলে আমরা এই স্টকটিকে যদি একটু ইলোট ওয়েভের সূত্রে ফালানোর চেষ্টা করি তাহলে আমরা দেখব যে সর্বলোয়েস্ট নিয়ারেস্ট সর্বলোয়েস্ট প্রাইসটা হচ্ছে এখানে ছিল। সো এখান থেকে আমরা পাচ্ছি ওয়েভ 1, দেন 2, দেন 3 অ্যান্ড 4, দেন 5, ঠিক আছে, এই হচ্ছে 5। এখন অনেকেই বলবেন যে সূত্র ঠিক আছে কিনা, সূত্র ইজ 100% ওকে আছে, এই ঠিক আছে সূত্র হচ্ছে 100% ওকে আছে। 3 মোটামুটি ভাবে বৃদ্ধি পেয়েছে, 5টা কি হয়েছে, 5কে আমরা বলবো 5 হচ্ছে ট্রাঙ্কেটেড হয়েছে, ট্রাঙ্কেটেড হয়েছে অর্থাৎ ট্রাঙ্কেটেড ফিফথ ওয়েভ আমরা এখানে পেয়েছি। সো ট্রাঙ্কেটেড ফিফথ ওয়েভের পরে এটা কারেকশন শেষ করেছে, এবং কারেকশন শেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি ডবল বটম, ডবল বটম আমরা পেয়েছি। ডবল বটম যেহেতু পেয়েছি, আর টেকনিক্যাল অ্যানালাইসিস সূত্র অনুযায়ী যখন একটা স্টকে ডাবল বটম ক্রিয়েট করে তখন কিন্তু এটা কি হয়, এন্ট্রি বোঝায়। যে ডাবল বটম যেহেতু ট্রেড করেছে তৈরি করেছে তাহলে এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে, সেই স্ট্রং সাপোর্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এইখানে একটা স্ট্রং সাপোর্ট, এইখানে একটা স্ট্রং সাপোর্ট নিয়েছে, এই জায়গাতে একটা স্ট্রং সাপোর্ট নিয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানেও একটা স্ট্রং সাপোর্ট নিয়েছে। এই স্টকটি এই পজিশনে বেশ কয়েকবার স্ট্রং সাপোর্ট কিন্তু নিয়েছে। সো এই জায়গাটা হচ্ছে এই স্টকের জন্য একটা স্ট্রং সাপোর্ট, যদি এই স্টক ভেঙে যায় তাহলে আমরা বলবো যে স্টকে বেশ ভালো পরিমাণে কারেকশন শুরু হয়ে গেছে, এবং এখান থেকে এই স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে। তো আপাতত আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রাইস আছে
প্রাইস যে লেভেলে আছে, আজকে আমরা এখানকার প্রাইস লেভেলটি কেটে ধরি। প্রাইস এখানে ক্লোজ হয়েছিল, ক্লোজ প্রাইস হচ্ছে 94 টাকা, 94, হ্যাঁ 94 টাকা। আমরা দেখতে পাচ্ছি ক্লোজিং প্রাইস, আপনারা দেখতে পাচ্ছেন ক্লোজিং প্রাইস, এবং সাপোর্ট যেখানে আছে, তো সাপোর্টটাকে আমরা একটু লম্বা করি যাতে আমাদের সবার জন্য বুঝতে সুবিধা হয়। তো সাপোর্ট প্রাইস রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, সাপোর্ট প্রাইস রেঞ্জ হচ্ছে 83 টাকা, 83 টাকা থেকে শুরু করে সাপোর্ট প্রাইস রেঞ্জ দাঁড়াচ্ছে হচ্ছে 82.2 টাকা। ওকে, তো আরেকটু বড়, 81.3 টাকা বা 81 টাকা। তো 83 থেকে 81, এখানে 2 টাকার একটা সাপোর্ট আছে আমাদের। বর্তমানে প্রাইসটি আছে হচ্ছে 94 টাকায়। তো এই মুহূর্তে স্টকটি কারেকশন ফেজে আছে, আমরা দেখতে পাচ্ছি আরএসআই নিম্নমুখী। তো আমরা যদি এমএসিডিটাকেও দেখি, এমএসিডিটাকে দেখবো যে এমএসিডির এই গ্রাফটা হালকা হচ্ছে, সো আগামী কালও এই স্টকটি পড়তে পারে, এবং পড়তে পারে, দাম কমতে পারে বা দাম কমে রিজনেবল পর্যায়ে আসতে পারে, আসলে পরে 92 টাকার আশেপাশে যদি চলে আসে, 94 টাকা 2 টাকা কমে যায়, তাহলে আমরা এখান থেকে স্টকটি প্রফিটেবল এন্ট্রি পয়েন্ট কিন্তু পাচ্ছি। আমরা জানি যে আমরা 5 থেকে 10% রিক্স নিয়ে তারপরে সেই স্টকে আমরা এন্ট্রি নিতে পারি। তো এখন যে পজিশনে প্রাইসটি আছে তার 13% রিস্ক থেকে যায়, তো এই প্রাইসটিকে কমতে হবে। কমতে কমতে যদি এই প্রাইসটি 90 টাকার রেঞ্জের কাছাকাছি চলে আসে, অন এন্ড অ্যারাউন্ড 90 টাকার রেঞ্জের কাছাকাছি চলে আসে, তখন এই স্টকটি আমার জন্য নিরাপদ স্টক বলে বিবেচনা হবে, প্রাইস ভার্সেস আর্নিং রেশিও। কারণ আমরা যদি এটাকে টার্গেট ধরি, প্রথমে তো আগে এই জায়গাটাকে, অর্থাৎ আগে যে 109 টাকা ছিল সেটাকে ব্রেক করা লাগবে। তো 109 টাকা, এখন 90 টাকা টার্গেট, 109 টাকা, তাহলে স্টক প্রতি আমরা কত টাকা পাচ্ছি? স্টক প্রতি আমরা পাচ্ছি হচ্ছে 90 থেকে 109, এদিকে 10 আর এদিকে 9, টোটাল 19 টাকা। 19 টাকার মতো আমরা একটা গ্যাপ পাচ্ছি, এবং যেটাতে আমাদের 21% পর্যন্ত প্রফিট হতে পারে, এবং রিস্ক থেকে যাচ্ছে, যদি আমরা 90 টাকায় কিনতে পারি তাহলে রিস্ক থেকে যাচ্ছে অ্যারাউন্ড 7.5%, বা 7.20 প্রকারের চার্জ মিলে 7.5%-এর মতো রিক্স আমাদের থাকতে পারে, যদি আমরা 83.2 টাকা স্টপ লস ধরে এই স্টকটিকে আমরা প্রফিটেবল এন্ট্রি পয়েন্ট হিসাবে নির্ণয় করি, তাহলে কিন্তু আমাদের টার্গেটটা এই পর্যায়েই দাঁড়াবে। তো এই ছিল বর্তমানে একমিল্যাবের অবস্থা। তো আমরা কত বেশি কথা বাড়াবো না, আমরা অলরেডি এটি টার্গেট পয়েন্ট, এর রেজিস্টেন্স, এর রিক্স ভার্সেস টার্গেট ভার্সেস রিক্স রেশিও আমরা দেখে ফেললাম, খুব সংক্ষেপে বলেছি, বুঝলে এটুকুতেই বুঝবেন। আর যদি বুঝতে খুবই সমস্যা হয় তাহলে আপনার টেকনিক্যাল বিষয়ে পড়াশোনার দরকার আছে, সেজন্য আমাদের কোর্স আছে। কোর্সের জন্য ভিডিওর উপরে দেওয়া ডিসক্রিপশন লিঙ্কে যে মেইল অ্যাড্রেস দেওয়া আছে, stockbd77@gmail.com, এই মেইলে মেইল করে আপনি কোর্সটি করে ফেলুন। ইনশাল্লাহ আপনার অ্যানালাইসিস রিলেটেড সকল কোশ্চেনের সলিউশন আপনি আমাদের কোর্সে পেয়ে যাবেন। তো এরপরে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে একমিল্যাব। একমিল্যাব তো কথা বললাম, এরপরে আমরা কথা বলবো হচ্ছে স্কয়ার ফার্মা নিয়ে। স্কয়ার ফার্মার ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, ফার্স্টে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এমএসডি। এমএসডিটা কি আছে? এমএসডিটা ডাউন ট্রেন্ড মুখী আছে, এবং আমার এখানে হিস্টোগ্রাম গুলো রেড। হিস্টোগ্রাম দেখে পরবর্তী দিনের অনুমান আপনি হয়তো বা আই বাটনে দেখতে পাচ্ছেন, সেখান থেকে হিস্টোগ্রামের এটা দেখে নেবেন যে হিস্টোগ্রাম দেখে আমরা পরবর্তী দিনের অনুমান কিভাবে করতে পারি। এবং আমরা দেখলাম যে এখানে আমরা রেড মার্ক দেখতে পাচ্ছি, রেড মার্ক দেখতে পাচ্ছি, এবং এটা হালকা না, এটা ডিপ, এবং ধীরে ধীরে এর একটু বড় হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এটাকে সাপোর্ট লেভেল, রিসেন্ট সময় একটা খুব একটা স্ট্রং না, প্রাইস আছে আমার হচ্ছে 224 টাকায়, তো 222 টাকা বা 220 টাকা, এই যে বড় একটা গ্রিন ক্যান্ডেল ছিল এর আশেপাশে, আমরা 220 টাকাতে এর একটা সাপোর্ট লেভেল আমরা অনুমান করলাম, যে 220 টাকাতে একটা
মাইনর সাপোর্ট আছে এবং স্ট্রং সাপোর্ট জোন যদি আমরা চিন্তা করতে যাই, তাহলে আমরা দেখব যে এই যে জায়গাটা, এই যে লেভেলটা, এই লেভেলটাই হচ্ছে তার স্ট্রং, স্ট্রং হচ্ছে সাপোর্ট জোন। স্ট্রং সাপোর্ট জোন কেন? এইখানে একবার সাপোর্ট নিয়েছে, বেশি পিছনে না গেলাম, এখানে একবার সাপোর্ট নিয়েছে অ্যান্ড এখানে আবার সাপোর্ট নিয়েছে, এখানে এই পয়েন্টে একটা মাইনর সাপোর্ট নিয়েছে, তো স্টকটি সর্বোচ্চ হচ্ছে এই পর্যন্ত। অর্থাৎ আমরা প্রাইস ট্যাগ যদি লাগাই তাহলে 209 টাকা থেকে শুরু করে 207 টাকা, এই যে 2 টাকার একটা গ্যাপ, এই গ্যাপের ভেতরেই সে হচ্ছে সাপোর্টটা নিতে পারে। বর্তমানে প্রাইস আছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 224 টাকায়, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন আমরা 224 টাকায়। তো আমরা এখান থেকে টার্গেট প্রাইস এবং রিস্ক রিওয়ার্ড রেশিও অনুমান করার চেষ্টা করব। আমরা এখান থেকে বলেছিলাম 220 টাকা বা 220 টাকার আশেপাশে, তো 220 টাকা যদি আমাদের টার্গেট থাকে, 220 টাকা যদি আমরা কিনতে পারি, তাহলে আমাদের রিস্ক রেশিও থাকে হচ্ছে 4.99%। কত পার্সেন্ট? 4.99%। আর যদি বর্তমান প্রাইস যেটা আছে, কালকে ঘুম থেকে উঠেই সকাল বেলায় যদি আমরা স্টকটাকে কেনার জন্য হুড়মুড় করে ফেলি, তাহলে আমরা হয়তো বা 220 থেকে কিছু উপরে হয়তো স্টকটি বাই করব। সেক্ষেত্রে বর্তমানে আজকে যখন আমরা ভিডিওটা করছি তখন এটার প্রাইস হচ্ছে 224 টাকা 40 পয়সা, সেই প্রাইসে যদি কিনেন তাহলে আপনার 7.60% রিস্ক থেকে যাচ্ছে, রিস্ক থেকে যাচ্ছে। এবং এবং তার উপরের দিকে যে বাধাগুলো, এই যে একটা মাইনর বাধা আমরা দেখতে পাচ্ছি 235 টাকায়, যদি আমরা 220 টাকাতে এই স্টকটি যদি বাই করতে পারি 220 টাকা থেকে 235 টাকাতে, তাহলে আমরা পাবো হচ্ছে 7%। অর্থাৎ আমাদের রিস্ক রেশিও 1:1 দাঁড়াবে, 1:1 যদি আমরা এই হাইতে সেল করতে পারি। তো এর পরবর্তীতে আমাদের সামনে আরেকটি হাই আছে, ওকে ফাইন, আমরা আর একটু দেখি, এই বরাবর, এই বরাবর আগে যেখান থেকে প্রাইসটি হিট করে চলেছিল 251 টাকায়, 251 টাকায়, 251 টাকায় আমরা পাবো হচ্ছে 12%। অর্থাৎ রিস্ক রেশিও এখন আমাদের দাঁড়ালো 1:2, দ্বিগুণ হয়ে গেল। এবং আমরা যদি এই স্টকটিকে রিসেন্ট সময়ের প্রিভিয়াস অ্যানালাইসিস গুলো করি, তাহলে দেখবো যে এটা সবসময় নিউ হাই তৈরির একটা প্রবণতা কিন্তু তৈরি করে যাচ্ছে। দেখেন, এই হাই থেকে এই হাই হাই বেশি হয়েছে, এই হাই থেকে এই হাই অনেক হাই হয়েছে, এখান থেকে আবার হাই, আবার এখান থেকেও হাই বেশি হয়েছে। সো আমরা আশা করতে পারি এই স্টকটি 260 টাকাতে একটা বাধা পাবে, এখানে আমাদের প্রফিট টেকিং জোন থাকবে, আমরা সেটা আশা করতেছি 260 টাকা পর্যন্ত। অ্যাকর্ডিং টু ফোরকাস্টিং প্রসেস ডারভাস বক্সের মাধ্যমে, কিন্তু ডারভাস বক্স এখানে ড্র করে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, তো আমরা এটা এখানে ব্যাখ্যা করছি না, আপনার একটু ব্যাখ্যাগুলো দেখে নেবেন, বা ব্যাখ্যা না বুঝলে তো আমরা আবার আছি কোন একটা ভিডিওতে হয়তো বলে দেবো। নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতে, প্রত্যেকটা ভিডিওতেই আমরা নতুন কিছু শেখানোর চেষ্টা করি, নতুন কিছু স্টক অ্যানালাইসিসের পাশাপাশি নতুন কিছু শেখানোর ব্যবস্থা আমরা করে থাকি, নতুন নতুন ইস্যুগুলো। যেমন আজকে আমরা কি শিখালাম, রিস্ক রিওয়ার্ড রেশিও শিখালাম, রিস্ক কত হতে পারে, তার রিওয়ার্ড রেশিও কত হতে, কোথায় স্ট্রং সাপোর্ট আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করেছি। সো আমরা দেখতে পেলাম যে 260 টাকা 4 পয়সা, 260 টাকা 40 পয়সা পর্যন্ত আমরা এটাকে আপাতত মুভ করাতে পারি, এবং ফোরকাস্টিং করলে হয়তো এটা আমরা এক্সাক্ট টার্গেট 1 টার্গেট 2 টার্গেট 3 দিতে পারতাম, কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই। তো যারা যারা আমাদের সাথে কোর্স করতে চান, আমাদের সাথে কোর্স করে যুক্ত হতে পারেন, এবং যারা কোর্স করতে চান না, ফ্রিতে আমাদের সাথে শিখতে চান, তারপর কোথাও আটকে যাচ্ছেন, ভিডিওর কমেন্টে অথবা ফেসবুকের মেসেঞ্জারে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদেরকে কিন্তু আপনি কোশ্চেন করতে পারেন। তো আজকে ছিল এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।